সুতরাং ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়া কখনো স্থায়ী চিরস্থায়ী নয়। আল্লাহর জন্য আমরা আমাদের জীবনটাকে বাজি রাখবো, কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনে আমরা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব, ঠিক না বেঠিক? কারণ এটা শরিয়াতুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, এটা শেখ মুজিবের জমিন। এই জমিনে কোরআন ছিল, আছে এবং থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, সুতরাং এই কোরআনটাকে যারা বাধা দিতে আসবে, অদূর ভবিষ্যতে বাংলাদেশের লক্ষ কোটি তাওহীদি জনতা মিলে তাদের জিব্বা টেনে বাংলার জমিনে দ্বিখণ্ডিত করবে, কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা, নারায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগান, এমন একটি স্লোগান, এই স্লোগান দিলেই ঈমান মজবুত হয়, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রব্বাকা ফাকাব্বির, এই তাকবীর দিতে বলেছেন কে? এই তাকবীর কোন নির্ধারিত দলের স্লোগান, জামাত ইসলামের স্লোগান, চরমুনার স্লোগান, আট্রোশির স্লোগান, হাটাদারির স্লোগান, বিএনপির স্লোগান, আওয়ামী লীগের স্লোগান? এই স্লোগান দিয়েছে বিশ্বনবী, এই স্লোগান দিয়েছে ওমর, এই স্লোগান দিয়েছে আবু বকর, এই স্লোগান দিয়েছে আলী উসমান। সুতরাং আমরা মুমিন হিসাবে এই স্লোগান দেব ততদিন এই জমিনে আমাদের জীবন আছে, যতদিন, কথা বলেন ঠিক না বেটে? রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি কুরআনুল কারীমের ভিতরে সবচাইতে সর্বপ্রথম যেই সূরাটি নাজিল হয়েছিল, বলেন তো দেখি সেই সূরার কোন আয়াতগুলি নাজিল হয়েছিল? সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত, সূরাতুল আলাকের ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক, এই আয়াতগুলি যখন বিশ্বনবীর উপরে নাজিল হয়ে গেল, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পেয়ে কুরআন অনুযায়ী মানুষদের কাছে দাওয়াত দিতে শুরু করলেন, এরপরে সূরাতুল মুজাম্মিল নাজিল হলো, তিনি কুরআনের কথা মানুষের কাছে প্রচার করলেন, এরপরে সূরাতুল মুদাস্সির নাজিল হলো, তিনি সেটাও মানুষের কাছে প্রচার করলেন, এরপরে কিছুদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহি নাজিল বন্ধ করে দিলেন। ওহি নাজিল কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল, এখন বিশ্বনবীর উপরে আর ওহি নাজিল হয় না, বিশ্বনবী কোরআনের কথাও মানুষের সামনে বলতে পারে না, কারণ আমার বিশ্বনবী নিজের থেকে কোনো কথা বলতেন না, ঠিক না বেঠিক? তিনি যেই কথাগুলো বলতেন কোরআনের কথা বলতেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যেই কথাগুলো বলেন তিনি ওহির কথা বলেন, এখন যদি ওহির কথা নাজিল না হয় বলেন তো দেখি আমার বিশ্ব নবী কি বলতে পারবেন? পারবেন? ওহির কথা তো আর আসতেছে না, বলতেও পারেন না, মানুষের কাছে দাওয়াতও দিতে পারেন না। এখন এমনি তো কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের প্রচার করতেছেন আমার নবী, আর কোরআনের প্রচার করার কারণে বিশ্ব নবীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, কাফেররা আরো সুযোগ পেয়ে গেল। কিভাবে বিশ্ব নবীকে খেপানো যায়, কিভাবে বিশ্ব নবীকে কষ্ট দেওয়া যায়, বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য তারা কটু কথা বলতে লাগলো। তাফসীরের ভিতরে এসেছে বিশ্ব নবীকে তারা দুই ভাবে কষ্ট দিয়েছে, একভাবে হলো মানসিকভাবে অর্থাৎ টেনশন ফিল করায়, আর একভাবে হলো শারীরিক নির্যাতন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা কটু কথা বলতে লাগলো, এই কটু কথা বলার কারণে বিশ্বনবী কষ্ট পেয়েছেন, আবার যখন শারীরিকভাবে নির্যাতন করেছেন বলেন তো দেখি বিশ্বনবীর কষ্ট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এখন বিশ্বনবীর উপরে ওহি নাজিল বন্ধ হয়ে গেল, এক বর্ণনা এসেছে 15 দিন, এক বর্ণনা এসেছে 25 দিন, এক বর্ণনা এসেছে কয়েক মাস, এরকম ভাবে যখন ওহি নাজিল বন্ধ হয়ে গেল, কাফেররা বিশ্বনবীকে নিয়ে বাজে মন্তব্য করতে লাগলো, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদ রে ভুই লাগেছে, নাউজুবিল্লাহ বলে। আপনারা তো কথা বলছেন না, উদাহরণ কি আরেকটা দেব? এক হাজির সাহেব নতুন হজ করে আসছে,
এখন নতুন হজ করলে মুড মশানি থাকে আলাদা, ঠিক না বে? ঠিক। ইবাদতের স্প্রিয়া বেশি থাকে না কম থাকে? কথা কন বেশি থাকে। এখন নতুন হজ করে আসছে, আসার পরে মসজিদের মিনার থেকে ফজরের নামাজ পড়তে যে দেখে কোন কোন শীতের ভিতরে, পৌষ মাসের শীত, যে দেখে মসজিদের মিনার থেকে আজান ভেসে আসে, কিন্তু মুয়াজ্জিনেরও কোনো খোঁজ নেই, ইমামেরও কোনো খোঁজ নেই, আজানটা আসে কোত্থেকে? তিনি তো অবাক হয়ে গেলেন, কিন্তু মসজিদের ইমাম সাহেব যারা তাদের তো কপাল খারাপ। তার জন্য একটা মসজিদের পাশে ছোট্ট একটা কোয়ার্টার বানায় রাখে, সেই মুঘল সম্রাটের আমলে মসজিদের টাইলস হয়, বিল্ডিং হয়, বড় বড় মিনার হয়, কিন্তু ইমাম সাহেবের ঘরের কোনো পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক না বেটে? এখন ইমাম সাহেবের ওই যে অনেক পুরাতন একটা জানালা ভেঙে ভেঙে খসে খসে পড়তেছে, এখন খসে খসে পড়লে ওখানে হয়ে যায় ছিদ্র, ওই ছিদ্র দিয়ে হাজির সাহেব উঁকি মেরে দেখে সর্বনাশ, ইমাম সাহেব লেপের নিচ থেকেই আজান দিচ্ছে। মিয়া ইমাম সাহেব, আজান একটা পবিত্র জিনিস, নামাজের আহ্বান হচ্ছে আজান, আর আপনি লেপের নিচ থেকেই আজান দিচ্ছেন। কয় মিয়া, পৌষ মাসের যে কনকনে শীত বর্তমানে পড়তেছে, কোনো দিন এই এলাকার কোনো মুসল্লি ফজরের নামাজ পড়তে ওঠে না, যে এলাকার কোনো মুসল্লি ফজরের নামাজ পড়তে ওঠে না সেই এলাকার ইমাম উঠে আর কি করবে? মুসল্লিও যেরকম, ইমামও, ইমামও ঠিক সেই রকম। এই উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে শ্রোতাও যেরকম, বক্তাও। আজকে আবুজার গিফারি ভাই আসবে, আপনাদের পরিচিত একজন লোক, আমি তো আপনাদের জাস্ট পরিচয়, পরিবেশ, সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য উঠেছি। এখন আপনারা যদি আমাকে একটু সাহায্য না করেন, তাহলে আলোচনা তো আমি ভালো একটা জায়গায় নিয়ে যেয়ে রাখতে পারব না। আপনারা সাহায্য করবেন না ইনশাল্লাহ? সামনের গ্যাপটা পূরণ করেন, অনেকেই দাঁড়িয়ে আছে, আপনারা যদি গ্যাপটা পূরণ করেন ওনারা বসে যেতে পারে। কাম টু মাই পয়েন্ট, খেয়াল করেন, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল বন্ধ হয়ে গেল, কাফেররা বিশ্ব নবীকে নিয়ে কটু কথা বলতে লাগলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলতে লাগলো, মুহাম্মাদের আল্লাহ, মুহাম্মাদ রে ভুইলা গেছে, মুহাম্মাদ রে ছাইড়া চলে গেছে, ত্যাগ করেছে। আবুল আহাবের স্ত্রী বলল, উম্মে জামিন, মুহাম্মাদের কাছে এখন শয়তানটা বুঝে আসে না, এখানে শয়তান বলতে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবীর এই কষ্ট সহ্য করতে পারলেন না, এমন সময় সূরাতুদ দুহা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদ্দুহা, সূর্য কিরণের শপথ, সূর্যটা যখন সকালবেলা, লক্ষ্য করে দেখবেন সকালবেলা যখন সূর্যটা কিরণ দেয়, সারা রাত কুয়াশা পড়ার পরে ঘাসের উপরে দেখবেন ছোট্ট ছোট্ট পানির দানা বাঁধে, ধান গাছের উপরে পানির দানা বাঁধে, ওই সূর্য কিরণ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ধান গাছটা চিক চিক করতে থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম কাটলেন, অদ্দুহা, সূর্য কিরণের শপথ। এখন শপথ কাটলেন কেন? ও দুনিয়ার মুসলমান, মনে করেন, উদাহরণ দিচ্ছি ভাইরা, মনে করেন এই যে হুজুর আমার পাশে বসা আছে, চুরি করে নাই কিন্তু চুরির অভিযোগ উঠেছে, যে হুজুর একজন মুসল্লির বাড়ি থেকে চুরি করেছে, এখন তার পক্ষে কোনো সাক্ষী নেই, বিচার বসেছে, কিন্তু তিনি তো চুরি করেন নাই, আবার তার পক্ষে সাক্ষীও হাজির করতে পারেন নাই, এমন সময় যদি বিচারক জিজ্ঞাসা করে, হুজুর আপনার মতো একজন মানুষ এরকম একটা চুরির মতো জঘন্য কাজ করলো, এটা কিভাবে সম্ভব হলো? তখন বলেন, তো ওই লোকটি চেয়ারম্যানের বাপ, বিচারককে তার বক্তব্য জোরালো দেওয়ার জন্য তিনি বলবেন, আল্লাহর কসম করে বলছে, আমি অবশ্যই অবশ্যই চুরি করিনি। এই যে উদাহরণ, এই যে তিনি কসম কাটলেন, কেন কাটলেন? তার বক্তব্য যেন সাক্ষী না থাকার পরেও মজবুত হয়, এই কারণে তিনি কি করলেন? কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্যকে বিশ্বনবীর সামনে মজবুত করার জন্য কসম কাটলেন নবী, অদ্দুহা, সূর্য কিরণের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, আর রাত, গভীর রাতের কসম, রাতটা যখন
গভীর হয় আর হয় নিস্তব্ধ, সেই সময়টার কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনাকে ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বাবাজিরা আমার, সুতরাং মুমিন যারা আছে তাদেরকে বলবো, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনের রাজনীতি করার কারণে আপনার উপরে জেল জরিমানা জুলুমান নির্যাতন আসতে পারে, বিশ্বনবীর মতো আপনাকে নিয়ে বাজে মন্তব্য হতে পারে। যখন আপনার উপরে বাজে মন্তব্য হবে তখন হতাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হতাশা মুক্ত করার জন্য সূরাটি দিয়েছে। সুতরাং ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়া কোনো স্থায়ী চিরস্থায়ী নয়, আল্লাহর জন্য আমরা আমাদের জীবনটাকে বাজি রাখবো, কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনে আমরা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব, ঠিক না বেঠিক? কারণ এটা শরিয়াতুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, এটা শেখ মুজিবের জমিন। এই জমিনে কোরআন ছিল, আছে এবং থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, সুতরাং এই কোরআনটাকে যারা বাধা দিতে আসবে, অদূর ভবিষ্যতে বাংলাদেশের লক্ষ কোটি তাওহীদি জনতা মিলে তাদের জিব্বা টেনে বাংলার জমিনে দ্বিখণ্ডিত করবে, কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা। নারা তাকবীরের স্লোগান যদি এরকম দুর্বল হয়, এই মুমিন দিয়ে আর ইসলাম প্রতিষ্ঠিত হবে না। হ্যাঁ, গরম চা খাওয়া অভ্যাস, ঠান্ডা চায় কাজ হবে না। প্রিয় ভাইরা শুনেন, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, হবে নারায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগান এমন একটি স্লোগান, এই স্লোগান দিলেই ঈমান মজবুত হয়, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রব্বাকা ফাকাব্বির, এই তাকবীর দিতে বলেছেন কে? এই তাকবীর কোনো নির্ধারিত দলের স্লোগান, জামাত ইসলামের স্লোগান, চরমুনার স্লোগান, আটরশির স্লোগান, হাটাদারির স্লোগান, বিএনপির স্লোগান, আওয়ামী লীগের স্লোগান? এই স্লোগান দিয়েছে বিশ্বনবী, এই স্লোগান দিয়েছে ওমর, এই স্লোগান দিয়েছে আবু বকর, এই স্লোগান দিয়েছে আলী উসমান। সুতরাং আমরা মুমিন হিসাবে এই স্লোগান দেব ততদিন এই জমিনে আমাদের জীবন আছে, যতদিন, কথা বলেন ঠিক না বেটে? রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। চলবে, চলবে, চলুক ইনশাল্লাহ। তাহলে বিশ্বনবীকে আল্লাহ ভুলে যায় নাই, বিশ্বনবীকে যখন ভুলে নাই, বিশ্বনবীর উত্তর শুরু হয়ে কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি, কোরআনের আন্দোলন যদি করতে পারি, কোরআনের পক্ষে যদি কথা বলতে পারি, কোরআনের কাজ যদি করতে পারি, আল্লাহ নিশ্চয় আমাদেরকেও ভুলবেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমাদের চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, তোমরা মুমিন হয়ে যাও, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব। বিজয় আল্লাহ দিবেন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে। তার মানে বোঝা যায় আমরা যারা ইসলামের পক্ষে কাজ করছি, বিজয় যেহেতু আল্লাহ দিচ্ছেন না, হয়তোবা এখনো প্রকৃত মুমিন হতে আমরা পারি, নিশ্চয় কোনো জায়গায় ঘাটতি রয়েছে। আমরা সেই ঘাটতি পূরণ করে ইনশাল্লাহ একজন খাঁটি মুমিন মুত্তাকি হিসাবে এই দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, বাবা জিরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাই একটু সামনে আগায় আগায় বসেন, পিছনে দাঁড়ায় আছে। আজকে এই কোরআনের মাহফিলে একজনকে যদি আপনি কোরআনের জন্য জায়গা করে দিতে পারেন, একটু কষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের এক কোনায় এরকম ভাবে জায়গা করে দিতে পারে কি পারে না? সুতরাং আজ
এই মুহূর্তে আপনারা এগিয়ে গিয়ে বসে আমাদের অপর মুসলিম ভাইদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যায় নাই, আপনার কেন মন খারাপ করতে হবে, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনার টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলে যায় নাই। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, তাহলে এতদিন কেন আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাজিল বন্ধ করে দিয়েছিলেন? আল্লাহ যদি ভুলে নাই যাবে, আল্লাহ যদি বিশ্ব নবীকে ত্যাগ না করবে, তাহলে এতদিন ওহি নাজিল কেন বন্ধ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাজিল কেন বন্ধ করলেন? প্রিয় ভাই আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআনুল কারীমের ওহি নাজিল হতো, আমার বিশ্ব নবীর কষ্ট হতো ঠিক না বে ঠিক? হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে মাথা রেখে তিনি গুছিয়েছিলেন, ঘুমাচ্ছিলেন, এমন সময় আমি কোনো কষ্ট অনুভব করতে পারছিলাম না, কিন্তু হঠাৎ করে আমি অনুভব করতে শুরু করে দিলাম যেন বিশ্ব নবীর মাথাটা ভার হয়ে উহুদ পাহাড়ের মতো ওজন হয়ে গেছে। কারণ সেই সময় ওহী নাজিল হচ্ছিল, যার কারণে বিশ্ব নবীর মাথা ভার হয়ে গেছে। তার মানে বিশ্ব নবীর উপরে যখন ওহী নাজিল হতো তার কষ্ট হতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবীর উপরে যখন ওহী নাজিল হতো পৌষ মাসের কনকনে শীতের ভিতরে আমার নবীর শরীরটা ঘেমে যেত। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি পাহাড়ের উপরে কোরআনটা নাজিল করতাম, পাহাড়ের উপরে কোরআনটা নাজিল করার কারণে পাহাড়টাই কোরআনের ভারে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টা এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন আপনারা কি জানেন? এই পাহাড়টা কেন সৃষ্টি করেছেন জানেন নাকি? এই পৃথিবীর ভিতরে 71% পানি আর মাত্র 29% হলো মাটি। কত ভাগ তথ্য দিচ্ছি খেয়াল করে, বিজ্ঞানসম্মত তথ্য দিচ্ছি। এই পৃথিবীটা 71% পানি আর মাত্র 29% মাটি। এই 29% ভিতরে আবার রয়েছে আপনাদের এই সুন্দরবন, গাছগাছালি, পাকপাখালি, তারপরে পাহাড় পর্বত, বন বনানি সব এই 29% ভিতরে, আর বাদ বাকি 71% পানি। আচ্ছা, এই 71% পানির ভিতরে আপনারা যমুনা ভাঙন, পদ্মা ভাঙন দেখেছেন কখনো নেটে বা টেলিভিশনে? যখন পানির স্রোত হয় জোয়ারের পানিতে, ওই নদীর আশপাশগুলো ভেঙ্গে বড় বড় বিল্ডিংগুলো পানির সাথে ধসে যায়, কত বলেন ঠিক না বেঠে? সুতরাং 71% পানির ভিতরে আমরা যে এত সুন্দরভাবে বসবাস করব, এটা কল্পনাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই পৃথিবীটা ধ্বংস করে দিতে পারতেন পানির ভিতরে, কিন্তু এই পৃথিবীটাকে টিকিয়ে রেখে আমাদের বসবাসের উপযোগী করে দিবেন, এই জন্যে আল্লাহ পাহাড়টাকে পেরেক হিসাবে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়টাকে দিয়েছি পেরেক হিসাবে। ও দুনিয়ার মুসলমান, আপনাদের এখানে টিনের চাউল চাল আছে, টিনের চাল ফ্রেম তৈরি করে না? যদি ওই ফ্রেমের ভিতরে পেরেক না গেড়ে দেওয়া হয়, তাহলে ঝড় আসলে, তুফান আসলে, একটু বাতাস হলে ওই ফ্রেম কি টিকবে? টিকবে না। আল্লাহ ঠিক তেমন এই পৃথিবীটা যেন টেকে, এই কারণে পাহাড়টাকে পেরেক হিসাবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেইটা পৃথিবী টিকিয়ে রাখার মতো ক্ষমতা রাখে, যেই পাহাড়, সেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হলে, কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড় যদি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে ওহির ভার আছে না নাই?
সুবহানাল্লাহ, আগামীকাল সকালবেলা বইলেন। ভাইর আমার, বাবাজির আমার, পাহাড়টাকে এত মজবুত করলেন, এর পরে ওই পাহাড়ের উপরে কুরআন নাজিল হওয়ার কারণে পাহাড়টা যদি ভেঙ্গে নষ্ট হয়ে যায় তাহলে বলেন তো দেখি ওই কোরআনের ভার আছে না নাই? সেই কোরআনটা বিশ্ব নবীর উপরে নাজিল হওয়ার কারণে বিশ্ব নবী কষ্ট পাচ্ছেন, শারীরিকভাবে কষ্ট পাওয়ার কারণে। আল্লাহ চায় বিশ্ব নবী যেন কষ্ট না পায়, বিশ্ব নবীর কষ্টটা লাঘব করে দেওয়ার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছুদিনের জন্য আল্লাহ ওহী নাজিল বন্ধ করে দিলে। সুবহানাল্লাহ, যেন বিশ্বনবী কষ্ট না পায় এই জন্য বিশ্বনবীর উপরে কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ করে দিলেন। এখন এই সুযোগে কাফেররা বিশ্বনবীকে নিয়ে বাজে মন্তব্য করতে লাগলো। সুতরাং যদি কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে আপনাদেরকে নিয়েও যদি বাজে মন্তব্য করে, মন খারাপ করার দরকার নাই। বিশ্বনবীর ভাব মতো ভালো মানুষ যদি নির্যাতনের শিকার হয়, বিশ্বনবীর মতো ভালো মানুষ যদি কটুক্তির শিকার হয়, তাকে যদি পাগল বলা হয়, তাকে যদি কবি বলা হয়, তাকে যদি গণক বলা হয়, আর আমরা তো ছাতা মাথা কোথাকার কে, আমাদের তো বলবে এক না দুই, ঠিক না বেঠি? এবার বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার চিন্তা করা লাগবে না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাতটা উত্তম। সুবহানাল্লাহ বলেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের জন্য মেসেজ দিচ্ছেন, কোরআনের পথটাই এমন, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা যুগে যুগে দাওয়াত দিয়েছে, যুগে যুগে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা ছিলেন, যারা ইসলামের পক্ষে কাজ করেছেন, তারা যুগে যুগে এই রকমভাবে বাধা প্রাপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছে ফিরাউন, ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছে নমরুদ, বিশ্বনবীকে বাধা দিয়েছে আবু জেহেল। সুতরাং আপনি যখন কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে কাজ করবেন, এক শ্রেণী আপনাদের উপরে বাধা দান করবে, আর যখন বাধা দিবে বুঝতে হবে আপনি সঠিক পথে আছেন বলেই আপনাকে বাধা দিচ্ছে, যারা সঠিক পথে থাকে না তাদের কেউ বাধা দেয় না। এদিকে লক্ষ্য করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার একটা একটু কষ্ট যদি আপনারা সহ্য করতে পারেন, আল্লাহ বলেন এই দুনিয়ার কষ্টটা সহ্য করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আখিরাতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কারণ বিশ্বনবী বলেন আসরিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার আর আখিরাতটা হলো মুমিনের জন্য বালাখানা, আর কাফেরের জন্য দুনিয়াটা বালাখানা আর আখিরাতটা হলো জেলখানা। সুতরাং আমরা দুনিয়ার জেলখানায় নয়, আমরা আখেরাতের জেলখানার ভয় পাই, ঠিক না বেঠিক? যার কারণে আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করব। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবীকে কিছু অনুগ্রহের কথা বললেন। নবী আপনি কেন মন খারাপ করেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাব। ও নবী, অচিরেই আপনাকে এমন কিছু সুসংবাদ দেয়া হবে যে সুসংবাদগুলো পেয়ে আপনার মন ভালো হয়ে যাবে। তার মানে ও নবী, আপনার মন খারাপ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মন ভালো করার দায়িত্ব দিয়েছে ঠিক সেইখানে। মন ভালো করার দায়িত্ব আর কেউ নেয় নাই। যদি আপনার পাশে এই এলাকার চেয়ারম্যান যদি বলে এই ভাই আপনার কোনো টেনশন নেই, এই ইউনিয়নের ভিতরে আপনার পাশে আমি আছি, আপনার একটু চিন্তা কমবে না? যদি ওসি সাহেব বলে ভাই চিন্তা করার কারণ নেই, আমি আছি আপনার পাশে, আপনার ভালো লাগবে না? যদি এমপি সাহেব বলে এই তোমার কিসের চিন্তা, আমি আছি তোমার সঙ্গে, আপনার মন ভালো হবে কি হবে না? স্বয়ং আল্লাহ সৃষ্টিকর্তা যিনি, তিনি ঘোষণা দিচ্ছেন, নবী কেন মন খারাপ করেন? আমি তো আপনাকে সুসংবাদ দিব। কি কি সুসংবাদ দিব? যেই সুসংবাদের কারণে আপনার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে ভাইরা, আমার কি সুসংবাদ দিয়েছে এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। ও দুনিয়ার মুসলমান, এরপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানালেন আপনাকে যা যা দেব পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এরপরে বলছেন আলাম ইয়াজিদকা ইয়তিমান ফাআওয়া। ও নবী, আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছি,
তারপরে আপনাকে এই দুনিয়ার ভিতরে আশ্রয় দান করেছে, অন্যান্য এতিমের মতো আপনাকে অবহেলায় লালন পালন করাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেইভাবে লালন পালন করাইনি, আপনাকে সুন্দর লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তাই তো আল্লাহ ইচ্ছা করলে অন্যান্য এতিমদের মতো আমাকে অবহেলায় লালন পালন করাতে পারতেন, কিন্তু আমার চাচার মাধ্যমে আমাকে এমন বসবাসের উপযোগী করে দিয়েছে, আমি এতিম তা কখনোই টের পাইনি। সুবহানাল্লাহ, বিশ্বনবী চিন্তা করলেন, তাই তো আল্লাহ তো ঠিকই বলেছেন। বিশ্বনবীর মন খারাপ ছিল, এই কথা শুনে বিশ্বনবীর মনটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ووجدك ضالا فهدى ও নবী, আপনি ছিলেন পথ হারাম, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়েছি। এখন বিশ্ব নবীকে গুমরা হয়ে গেছে এই কথা বলা যাবে নাকি? পথ হারা কাকে বলে একটু শুনুন। মনে করেন আপনি এক জায়গায় যাচ্ছেন, মনে করেন সাতক্ষীরা থেকে ঢাকাতে যাবেন, হঠাৎ করে সাতক্ষীরা সদরের উপরে যাওয়ার পরে চার রাস্তার মোড় দেখতে পেলেন, একদিকে হলো ঢাকা, একদিকে হলো রাজশাহী, একদিকে হলো সুন্দরবন, আর একদিকে খুলনা। আপনি যদি 3 ঘন্টা খুলনার দিকে যেতে থাকেন, বলেন তো দেখি 3 ঘন্টা পরে কি ঢাকায় পৌঁছাতে পারবেন? পারবেন, আপনার সঠিক পথেই পথ নির্ণয় করে যেতে হবে। বিশ্বনবী হেজিটেশনে পড়ে গেলেন, আরে কি হলো, আমি তো ইসলামের দাওয়াত দিচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, এরপরেও আমার উপরে জুলুম নির্যাতন, আমি তো যখন দাওয়াত দিইনি কোরআনের তখন তো আল আমিন ছিলাম, আমার উপরে জুলুম নির্যাতন কেন আসলো? তাহলে কি আমি সঠিক পথের উপরে নাই? তিনি নিজের মনের ভিতরে এই প্রশ্ন জাগছে নিজের ভিতরে নিজেই। তো মানুষ দেখবেন যখন প্রেশানির ভিতরে পড়ে যায়, টেনশন ফিল করে, তখন ওই টেনশন ফিল করার কারণে মাথা যন্ত্রণা করে, দুর্বল হয়ে আসে। বিশ্বনবীরও ঠিক সেরকম হলো, তিনি একটা খেজুর গাছে এরকম ঠ্যাক লাগায় দাঁড়ায় থাকলেন। প্রিয় ভাই, আমার বাবাজির আমার খুব ভালো করে লক্ষ্য করুন, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চিন্তিত হয়ে পড়লেন, টেনশনে পড়লেন, আগে তো মানুষ আমাকে আলামিন উপাধি দিয়েছিল, এখন তো আর আলামিন বলে ডাকে না, এখন তো আমার উপরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জুলুম আসে, নির্যাতন আসে। ও দুনিয়ার মুসলমান, খুব ভালো করে লক্ষ্য করুন, এই নির্যাতন আসছে কেন? আমি তো আগে ভালো ছিলাম, এখন তো আর ভালো নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি কি সঠিক পথে চলছি না? যদি সঠিক পথে হবে, আমি তো মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ডাকছি, ওরা তো আরো বাহবা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার উপরে এইভাবে জুলুম নির্যাতন কেন করছে? এই চিন্তা করতে লাগলেন, এমন সময় গাছে ঠেক লাগায় দাঁড়ায় থাকলেন আর এই চিন্তা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ওহী নাযিল করে দিলেন, সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন আটটি হুরুফুল মুকাত্তাআত, এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। ও দুনিয়ার মুসলমান, এই হুরুফুল মুকাত্তাআত আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। তার মানে হলো, ও নবী, আপনি যেই কোরআন থেকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, ওই কোরআনটা কিন্তু যেন তেন কোরআন না, ওই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানময় কোরআন থেকে আমি তোমাকে বলছি বিজ্ঞানময় কোরআনের শপথ করে, ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী, রিসালাতের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি কেন টেনশন করো নবী? তোমাকে তো রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, তোমার কাজ তুমি পালন করো, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ঠিক না বেটে? সুতরাং ও দুনিয়ার মুসলমান, বিশ্বনবী ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে দীর্ঘ সময়ের পথ পাড়ি দিয়েছেন,
অসংখ্য সাহাবীর রক্ত ঝরেছে, অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, আমার বিশ্বনবীর দান হারিয়েছে, আমার বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে। সুতরাং আমরা যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হোক এই আশা পোষণ করি। শুধু আশা করলে হবে না, এর জন্য সাহাবায়ে কেরামের মতো মার খেতে হবে, জেলে যেতে হবে, জরিমানা গুনতে হবে, অসংখ্য রক্ত আমাদের শরীর থেকে ঝরে, রাজপথ রঞ্জিত হবে, আমাদের ভাইয়েরা শহীদ হবে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক না বেটি? এই ত্যাগ যতদিন পর্যন্ত করতে না পারবেন ততদিন পর্যন্ত এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের জমিন কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আমরা মুনাফিক নয়, আমরা প্রকৃত ইমানদার হয়ে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠিত করে তারপরে এই জমিনে কুরআনের রাজ কায়েম দেখতে চাই। কথা বলেন ঠিক না বেটি? রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা, এখন অনেকেই চিন্তা করে হুজুর রাজ কায়েমের চিন্তা করা বা ইসলামে আন্দোলন প্রতিষ্ঠিত করার দরকার কি? আচ্ছা আপনাদেরকে একটু বুঝাই, বাংলাদেশ স্বাধীন হয়ে আচ্ছা এই 51 বছরের ভিতরে বাংলার জমিনে বহু পীর আউলিয়া ইসলামের দাওয়াত বা কোরআনের দাওয়াত বা নামাজের দাওয়াত দিয়েছে কি দেয় নাই? দিয়েছে নামাজের দাওয়াত, শুধু নামাজের দাওয়াতের হিসাবটাই করি, নামাজের দাওয়াত দিয়েছে বাংলাদেশে 90% মুসলমান, ঠিক না বে? ঠিক। 90% মুসলমানকে 50 বছর ধরে পীর সাহেব হুজুররা, আমার মতো বক্তারা, মসজিদের ইমাম সাহেবরা, তাবলিগ জামাতের ভাইয়েরা মসজিদে মসজিদে যেয়ে নামাজের দাওয়াত দেয় কি দেয় না? এরপরে আরও অনেকেই 50 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই এলাকায় 100% যারা 90% মুসলমানের ভিতরে আছে, অর্থাৎ 100% মুসলমান যারা, সবাই তো পাঁচ অক্ত নামাজ পড়ে নাকি? তাহলে 50 বছর ধরে দাওয়াত দিয়ে আমরা করলাম কি? 50 বছর ধরে দাওয়াত দিলাম, 100% নামাজি বানাইতে পারলাম না মুসলমানের ভিতরে, অথচ মাত্র 2.5 বছরের ব্যবধানে করোনা ভাইরাস এর প্রথম ডোজ ভ্যাকসিন কমপ্লিট করেছে 100%, ঠিক না বেটি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের ভিতরে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 100% কমপ্লিট করেছে মাত্র 2.5 বছরের ব্যবধানে। তাহলে আমরা সফল না প্রধানমন্ত্রী সফল? প্রধানমন্ত্রী সফল যতদিন পর্যন্ত ওই প্রধানমন্ত্রীর স্থানে যে নামাজ প্রতিষ্ঠিত না করতে পারবেন ততদিন পর্যন্ত 100% মুসলমানের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। সেটা হলো আল্লাহর দিন আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি 100% নামাজ প্রতিষ্ঠিত করতে পারবেন না, ততদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে আপনি বিচার করতে পারবেন না, চোর চুরি করেই যাবে, জিনাকার জিনা করেই যাবে, আর তারপরে ধর্ষণকারী ধর্ষণ করেই যাবে, আমরা কাঙ্ক্ষিত বিচার পাব। রাগ করতেছেন? আলোচনা কি চলবে? সম্মানিত ভাই আমার, কাম টু মাই পয়েন্ট, এমন সময় বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, নবী মন খারাপ করার দরকার নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে এই পৃথিবীতে পাঠিয়েছি, আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি হলেন সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, বলে বিশ্বনবী সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। বিশ্বনবীর মন খারাপ ছিল, বিশ্বনবী হেজিটেশনে পড়ে গিয়েছিলেন, এবার বিশ্বনবীর মনটা ভালো হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনাকে ধনী বানাই দিলাম। কিভাবে ধনী বানালেন? বিশ্বনবী কিভাবে ধনী হলেন একটু লক্ষ্য করেন। আল্লাহ বলেন, আপনাকে ধনী বানালাম ফাগুনা, আর আমরা হুজুর আওয়াজ করি, আমার এতিম নবী গরিব ছিল, অসহায় ছিল, আছে না নাই, আমার নবী না খেয়েছিল, এরকম অনেক হুজুর আওয়াজ করে, অথচ আল্লাহ বলছেন, আপনি ছিলেন নিঃস্ব, ওখান থেকে আপনাকে ফাগনা ধনী বানালাম, কি হুজুর ঠিক আছে না?
ভাইয়ের আমার, আমি কিচ্ছা কাহিনী বানানো কিচ্ছা কাহিনী বলি না। এদিকে খেয়াল করেন, কোরআন থেকে তাফসির করছি, সূরাতুদ্দোহা থেকে বিশ্বনবীকে আল্লাহ কেমন ভাবে ধনী বানালেন একটু লক্ষ্য করেন। বিশ্বনবীর বয়স হলো 22, কত বছর? 22 বছর। বিশ্বনবীর বয়স যখন 22 হয়ে গেল, চাচা আবু তালিব চিন্তা করে দেখলো ভাতিজা তো বড় হয়েছে, এখন ভাতিজাকে যদি একটা চাকরি বাকরি না দিতে পারি, কিছুদিন পরেই তো বিয়ে শাদী দেওয়া লাগবে, ঠিক না বে? ঠিক। এখন 22 বছর বয়স হয়েছে, একটা চাকরি বাকরির ব্যবস্থা করা লাগে। তাই তো চাচা আবু তালিব নিজেই চলে গেলেন, চাচা আবু তালিব ভাতিজার জন্য চাকরি দেখতে গেলেন, কিন্তু গেলেন দুনিয়ার কারোর কাছে না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বললেন, ও খাদিজা, আমার একটা ভাতিজা আছে, খুব সুন্দর, খুব কর্মঠ, খুব যোগ্যতা সম্পন্ন, খুব জ্ঞানী, এরকম একটা ছেলের জন্য তোমার কাছে কি একটা চাকরি হবে নাকি? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করলেন, যদি চাকরি দিতেই হয় একটু শিক্ষা যোগ্যতা যাচাই বাছাইয়ের দরকার আছে না নয়? আপনারা যখন দুনিয়াতে আপনাদের সন্তানদেরকে চাকরির স্থানে পাঠাবেন, চাকরির স্থানে পাঠালে পরে আপনারা দেখবেন সিভি জমা দেওয়া লাগে, কল লাগে কি লাগে না, শিক্ষা যোগ্যতা কেমন, এর মানদণ্ড যাচাই বাছাই করার জন্য সিভি জমা লাগে। হুজুর আপনাদের লেগেছে না? প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, খেয়াল করেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু তালিব, তুমি এসেছো তোমার ভাতিজার জন্য চাকরি দেখতে, আমি জানতে চাই তোমার ভাতিজার শিক্ষা যোগ্যতা কত। আবু তালিব বলছে, ও খাদিজা, আমার ভাতিজা দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে নাই, কিন্তু আমার ভাতিজা পৃথিবীর সবচাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, স্কুল কলেজ মাদ্রাসা বা একাডেমিক্যাল কোনো শিক্ষা যদি না থাকে তাহলে কি জ্ঞানী হওয়া যায়? জ্ঞানী হওয়া যায় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দেয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, কোরআনের ভিতরে পৃথিবীর জাগতিক জ্ঞান বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন কথা নাই মানব কল্যাণে যত কথা থাকা দরকার সব কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন প্রিয় বন্ধুগণ আমার, এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নেতারা যখন কারোর ব্যাপারে প্রশংসা করে এইভাবেই করে, শিক্ষা যোগ্যতা না থাকলে পরে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে না পড়লে পরে শিক্ষা যোগ্যতা থাকে না। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ও আবু তালিব, ভাই একটু কথা কম বলেন না, ও আবু তালিব, ঠিক আছে, তোমার ভাতিজা যেহেতু একাডেমিক্যাল কোনো শিক্ষা গ্রহণ করে নাই, তোমার ভাতিজার জন্য বড় কোনো পোস্ট হবে না, তোমার ভাতিজার জন্য একটা রাখালগিরির মতো একটা চাকরি দিতে পারি, ঠিক আছে, আমার ভাতিজার কাছে যে জিজ্ঞাস করি দেখি এই কাজ করে কি না। চলে গেলেন বিশ্বনবীর কাছে, ও মোহাম্মদ, তোমার জন্য একটা চাকরি দেখেছি, বড় কোনো পোস্ট হবে না, ছোটোখাটো একটা পোস্ট, তুমি কি চাকরি করতে রাজি আছো নাকি? বিশ্বনবী বললেন, চাচা কোনটা ছোট চাকরি কোনটা বড় চাকরি এটা বিষয় না, বিষয়টা হলো সৎ নিয়েতে যদি ছোট চাকরি স্টার্ট করা যায়, সততার সঙ্গে কাজ করলে বলেন তো দেখি একদিন বড় হওয়া যায় কি যায় না। দরকার শুধু সততা, কিন্তু আমাদের ভিতরে তো সততা নাই। উদাহরণ দিতে গিয়ে আমি মাঝে মধ্যে বলি, এক ওসি সাহেব থানার থেকে বের হয়েই দেখে এক আম বিক্রেতা আম বিক্রি করছে, ভাই তোমার আম কেমন হবে? কি যে বলেন স্যার, আম খাইলেন তো গুড় খাইলেন, মানে আম খাইবেন তো গুড় খাইবেন। এখন ওসি সাহেব ঘুষ খাওয়া টাকা, আর সব ওসি কিন্তু একরকম না, কিন্তু এই ওসি সাহেব ঘুষ খায়, ঘুষ খাওয়া টাকা, ঠিক আছে তুমি 5 কেজি দাও, 5 কেজি নিয়ে যেয়ে দেখে বাড়ি যেয়ে কেটে খেয়ে দেখে, আরে টক তা কানে
এখন ওসি সাহেবের তো মিজাজ খারাপ, আমার থানার সামনে তুই আম বিক্রি করিস আর আমার ঠকাস, এক থাপ্পড় মেরেছে বেটা বেদম। স্যার মারছেন কেন? তুই যে বললি আম খাইবেন তো গুড় খাইবেন, তা তোর আম তো বিশাল টক, খাওয়াই যায় না। স্যার আপনি যদি ব্যাকরণে ভুল করেন আমার কি করার আছে? তার মানে মানে এমন টক হবে ও গুড় না খাওয়া পর্যন্ত গাল ঠিক হবে না। শয়তান মাঝে মধ্যে এই সমস্ত ব্যক্তিদের কাজকর্ম দেখে হাসে আর বলে আমি আর কি শয়তান, তুই হচ্ছে আমার উস্তাদ। আর একটা উদাহরণ মনে পড়ে গেল, তিন বন্ধু গিয়েছে সফরে, এখন সফর করতে করতে আর টাকা নাই, এখন একজনের কাছে আছে 5 টাকা, একজনের কাছে আছে 3 টাকা, আর একজনের কাছে 2 টাকা। এখন 5 টাকা, 3 টাকা, 2 টাকা মিলে কত হয়? 10 টাকা। এখন চিন্তা করেছে 10 টাকাই বর্তমান জামানায় কি আর হবে, এক সোয়াবিন তেলের দাম তো 200 টাকা, এই জামানায় কিছু হয়? তা কি করা যায়? পেট ভরার জন্যে কি এমন একটা খাদ্য কিনতে হবে যে খাদ্য খাইলে পেট ভরবে? চিন্তা ভাবনা করে গবেষণা করে বের করেছে মুড়ি খাইতে হবে। কি খাইতে হবে? মুড়ি খাইতে হবে। এখন মিস্টার ইবলিস চিন্তা করেছে এরা তিন বন্ধু যাচ্ছে সফরে, এদের সাথে এদের এই খাদ্যে আমার ভাগ বসাতে হবে। কি করা যায়? ওরা তো জানে না আমি শয়তান, আমি শয়তান, ওদের সাথে আজকে চালাকি করে ওদের মুড়ি খেয়ে দেব। বিশাল জুব্বা টুপি আমার মতো এরকম হুজুর হয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমিও আপনাদের মতো একজন সফরকারী, দীর্ঘ পথ অতিক্রম করার কারণে খুব কষ্ট হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সব খরচ, মাত্র 1 টাকা আছে। তা আপনি যদি আপনারা যদি আমাকে আপনার সাথে একটু শরিক হতেন, শরিক নিতেন, তাহলে অন্তত পক্ষে আপনাদের ভাগ আর আমার টাকা মিলায় একটু মোটামুটি ব্যালেন্সপূর্ণ খাদ্য হলে সবার একটু তৃপ্তি মিটত। ঠিক আছে, এর 1 টাকা নিয়ে মোট 11 টাকা দিয়ে মুড়ি কিনেছে। এখন যার 5 টাকা সে বিচার করতেছে, এই শুনেন আপনারা টাকা দিয়ে ভাগে এসেছেন কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো ইনসাফ মতো আপনাদেরকে খাওয়ার কথা বলে বলতে পারি, বেইনসাফি তো করতে পারি না। তো কী করতে হবে? যে 5 টাকা দিয়েছ, কারণ যার টাকা বেশি সে তো দিয়েছে 5 টাকা, সে খাবে 5 আঙুল দিয়ে, আর যার 4 টাকা সে খাবে 4 আঙুল দিয়ে, এই যার 3 টাকা সে খাবে 3 আঙুল দিয়ে, যার 2 টাকা সে খাবে 2 আঙুল দিয়ে, আর যার 1 টাকা মানে শয়তানের ওর দিয়েছে 1 আঙুল দিয়ে খাইতে। আচ্ছা বলেন তো 1 আঙুল দিয়ে কি মুড়ি খাওয়া যায়? শয়তান বলছে ওরে শয়তান, আমি আর কি শয়তান, তুই তো আমার নানা নানা নানা। এরকম শয়তান মার্কা লোক বাংলার জমিনে নাই, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কাম টু মাই পয়েন্ট, যেই কথা বলছিলাম, বিশ্বনবী বললেন সততা দরকার, বিশ্বনবী সততার সঙ্গে চাকরি করতে শুরু করে দিলেন। চাকরির এক পর্যায়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজার কাজ বুঝিয়ে দিলেন, যাও যাও মুহাম্মদ, এই যে পালে পালে বকরি, এই বকরিগুলো তোমার রাখালগিরি করতে হবে, এই বকরিগুলো এই যে মরুভূমির ভিতরে খাওয়াতে নিয়ে যাচ্ছ, এখানে সিংহ রয়েছে, বাঘ রয়েছে, নেকড়ে রয়েছে, হায়না রয়েছে, এই হিংস্র প্রাণীগুলি এখান থেকে খেয়ে নিতে পারে, সুতরাং তুমি কি এই দায়িত্ব পালন করতে পারবা নাকি? বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই পারবো, কেন না, আমি এমন ছেলে নই আমি দায়িত্ব পালনে অবহেলা করব। বিশ্বনবী এমন ভাবে দায়িত্ব পালন করলেন, বিশ্বনবীর কাছ থেকে কখনো কোনোদিন একটা ছাগলও হারায় নাই। সুবহানাল্লাহ। বলে এই যে ব্যবসায় এতদিন ধরে তিনি দেখভাল করলেন, দায়িত্ব পালন করলেন, সকল ব্যবসাগুলো দায়িত্ব পালন করার কারণে, ওই রাখালগিরি এবং আরও আনুষাঙ্গিক ব্যবসার দায়িত্ব পেলেন সততার কারণে, 3 বছর পার হয়ে গেল, বিশ্বনবীর বয়স হলো 25, এই 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বিয়ের প্রস্তাব দিলেন, এই রকম ছেলে হাতছাড়া করা যায় না, আমার বয়স একটু বেশি হয়েছে, কি হয়েছে প্রস্তাব দিয়েই দেখি যদি লাইকা যায়। তিনি প্রস্তাব দিলেন, এক পর্যায়ে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে বিশ্বনবীর যখন 40 বছর উপনীত হলেন, তার
উপরে ওহি নাজিল হলো। আর যখন ওহি নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহির কথাগুলো মানুষের কাছে প্রচার করলেন, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সকল সম্পদ ইসলাম প্রচারের জন্য বিশ্বনবীর কদম মুবারাকে অক্ষ করে দিয়েছেন। বিশ্বনবীর যখন দিয়ে দিয়েছেন, বিশ্বনবী কি আর গরিব আছে নাই? আরও এরপরে 3 বছর ধরে চাকরি করলেন, কিছু ব্যাংক ব্যালেন্স তো হয়েছে, ঠিক না বেটি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি তো ছিলেন নিঃস্ব, আপনাকে সেখান থেকে অর্থনৈতিক স্বাবলম্বী করলাম, কাজেই আপনার কেন মন খারাপ হওয়া দরকার? কোনো মন খারাপ হওয়ার দরকার নেই। বিশ্বনবী চিন্তা করলেন, তাই তো, আল্লাহ তো ঠিকই বলেছে, বিশ্বনবীর মন খারাপ ছিল, বিশ্বনবীর মনটা ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনুন, তিনটে অনুগ্রহের কথা বলেছেন ও দুনিয়ার মুসলমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমের প্রতি কখনো কঠোর হবেন না। অনেক সময় আমরা এতিম মিসকিন থাকলে তাদের সঙ্গে খারাপ আচরণ করি, এমন মানুষ আছে না নাই? বলেন তো আছে না নাই? এতিমের জমি ফাঁকি দেয় এরকম আল্লাহ ওয়ালা লোক বলেন তো এই জমিনে আছে না নাই? এতিমের সম্পদ ভক্ষণ করে নেয়, জুলুম করে নেয়, এতিমের সঙ্গী সুন্দর আচরণ করার কথা দুনিয়ার কোনো মানুষ বলে নাই, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী এতিমের প্রতি কখনো কঠোর হবেন না, এতিমের সঙ্গে সুন্দর আচরণ করার দায়িত্ব আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াম্মা সাইলা ফালা তানহাউন, যারা সাহেলদের সঙ্গে সুন্দর আচরণ করার কথা বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাহেলদেরকে কখনো ধমক দিবেন না। আমরা অনেক সময় দেখি সাহেলদের সাথে খারাপ আচরণ করা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এক ভিক্ষুক এক বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ভিক্ষুক যখন বাড়িতে গেলেন, ভিক্ষুক বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যে পরিবার কোনোদিন ঠিক মতো চাউল দেয় না, টাকা দেয় না, ছোট্ট একটা বাচ্চার কাছে পিছে করে লাচ্ছা সীমায় পাঠিয়ে দিয়েছে। এখন ওই মুরব্বী ভিক্ষুক চিন্তা করলো যে কোনোদিন কিচ্ছু দেয় না এই বেটা, লাচ্ছা সীমায় দিয়েছে, তাও আবার গরুর দুধ দিয়ে রান্না করা, বর্তমানে যার কেজি 50 টাকা। এবার ছোট্ট বাচ্চার কাছে জিজ্ঞেস করেছে, বাবা তুমি কি খেয়েছ? না, খাওয়া যাবে না। মা বলেছে, এই খবরদার, পিরিসে যে সীমায় রেখেছি ওই সীমায় যেন খাস না। কেন? মা বলেছে, ওই পিরিসে বিড়ালে মুখ দিয়েছে, নিজের সন্তানকে খাওয়াতে নিষেধ করতেছে। একটা ভিক্ষুক যখন তার দুয়ারে আসছে, মনে করছে ভিক্ষুক তো জীবনে খায় না, ওরে দিয়ে খাওয়াচ্ছেন। এরকম অসভ্য ইতর মুসলিমার কালক বাংলার জমিনে আছে না নাই? খবরদার, ভিক্ষুকদের সঙ্গে, গরিব অসহায় মিসকিন এতিম যারা আছে, দরিদ্র মানুষদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। প্রিয় ভাইয়ের আমার, গরিব মানুষের সঙ্গে সাহাবা ইকরাম কেমন আচরণ করেছে একটু লক্ষ্য করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শেষ করলেন, নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন হযরতে ওমর। বিশ্বনবী যখন নামাজ শেষ করে পিছনের দিকে তাকালেন, লক্ষ্য করে দেখেন কাতারে হযরতে ওমর দাঁড়ানো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, ওমর কিছু বলবা নাকি? আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু কথা বলতে চাই। কি বলতে চাও? আমি কয়েকদিন যাবত লক্ষ্য করে দেখছি আপনার একজন সাহাবী নামাজ চুরি করে। কেন, কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখি আপনি যখন নামাজে দাঁড়ান, এই সাহাবী কোত্থেকে যেন দৌড়ে চলে আসে, এসে আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে যায়। আবার যখন আপনি সালাম ফিরান, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কাতার থেকে উইটা দৌড় দেয়। বিশ্বনবী বললেন, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের ভিতরে চুরি করে, ঠিক না বেঠি? সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ চোর কাদেরকে বলা হয় যে রুকু সিজদা ঠিকঠাক মতো করে না? বলেন তো দেখি, আমাদের ভিতরে অনেকেই রয়েছে, রুকুতে যায় উঠতে পারলেই বেঁচে যায়, এরকম মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার,
সম্মানিত ভাই আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই সাহাবী? সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী হলেন আব্দুর রহমান। কেন আব্দুর রহমান এই কাজটা করে? বিশ্বনবী বললেন, চলো তার বাড়িতে যাই, কেন এই কাজ করে দেখে আসি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুর রহমানের বাড়িতে গেলেন চারজন সাহাবীকে নিয়ে, হযরত আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে যে বাড়ির সামনে যে দেখে বাম হাতে কুলিতে আব্দুর রহমানের ছোট্ট বাচ্চাটা সিকুলি দিয়ে বাঁধা। ভাই আমার, বাবাজির আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছোট্ট বাচ্চাদেরকে কত ভালোবাসেন, আর আপনার সাহাবী আব্দুর রহমান তাকে দেখেন তার ছোট্ট বাচ্চাটা সিকুলি দিয়ে বেঁধে রেখেছে। হযরত ওমরকে বিশ্বনবী থামায় দিলেন, ওমর ঠান্ডাও, আগে দেখি কেন এই কাজ করেছে। আব্দুর রহমানের বাড়িকে লক্ষ্য করে বিশ্বনবী সালাম দিলেন, প্রথমবার সালাম দিলেন কোনো জবাব এলো না, দ্বিতীয়বার সালাম দিলেন কোনো জবাব এলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আব্দুর রহমান নামাজ পড়ে বাড়িতে এসেছে, কিন্তু আমরা এসেছি টের পাওয়ার পরেও আপনার সাহাবি দেখেন উত্তর দেয় না। বিশ্বনবী ওমরকে থামায় দিলেন, তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ালাইকুম সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আব্দুর রহমান হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ির সামনে মেহমান হয়ে এসেছেন, কি খেদমত করতে পারি? বিশ্বনবী বললেন, তিনটা প্রশ্নের জবাব দাও, তারপরে খেদমত করো। প্রথম প্রশ্ন হলো, ওগো আব্দুর রহমান, তোমার বাড়ির সামনে আমরা এসেছি, তুমি কি আমাদের সালাম টের পাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম টের পাওয়া তো দূরের কথা, আপনারা এসেছেন আমি নিজ চোখে দেখেছি, তবে সালামের জবাব কেন দাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে বলতে শুনেছি, কোনো বাড়ির সামনে যেয়ে যদি বিশ্বনবী সালাম দেয়, যতক্ষণ পর্যন্ত সালাম দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত বৃষ্টির মতো ঝরবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ির সামনে এসে সালাম দিলেন, সালাম দিচ্ছেন, আর আমার বাড়ির উপরে আল্লাহর রহমত ঝরছে, আপনার এই রহমত থেকে আমরা কিভাবে বঞ্চিত হতে পারি? তাহলে সালামের জবাব কেন দিলেন? সঙ্গে সঙ্গে আর একটা হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে আর একটা হাদিস শুনেছি, কোন মুসলিম ভাই অন্য মুসলিম ভাইয়ের বাড়ির সামনে যে যদি সালাম দেয়, কেউ যদি ইচ্ছা করে উত্তর না দেয়, শোনার পরেও ও বুঝতে হবে ওই মুসলিম কখনো তোমার বন্ধু হতে পারে না, তোমার শত্রু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ না, আপনি তো আল্লাহর রাসূল, আমাদের কলিজা যেই রাসূলের জন্য আমরা জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি, যেই রাসূলের জন্য আমাদের জীবন বাজি রাখতে পারি, সেই রাসূল আমার শত্রু হয়ে যাবে, তা কখনো আমি হতে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে যেই না আপনি তৃতীয়বার সালাম দিলেন, আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আমি সালামের জবাব দিলাম। সুবহানাল্লাহ বলেন ভাই আমার, বাবাজির আমার। এরপর আব্দুর রহমানের কাছে জিজ্ঞেস করা হলো, তোমার ছেলেটা বাধা কেন? তিনি বললেন, কয়েকদিন যাবৎ আমার চুলায় আগুন জ্বলে না, আমার ওই ছেলেটা পাশে একটা খেজুর গাছ আছে, ওখান থেকে উচ্ছিষ্ট খেজুরগুলি কুড়ায় কুড়ায় খায়, ওই উচ্ছিষ্ট খেজুরগুলি যখন কুড়ায় কুড়ায় খায়, ওটা এক ইহুদি ভাইয়ের গাছ, ও আমার নবীর নাম ধরে গালি দেয়, যার কারণে আমি সহ্য না করতে পারে, আমার সন্তান না খাওয়ার যন্ত্রণায় মৃত্যুবরণ করুক, তবে আমার বিশ্ব নবীকে যেন আমার সন্তানের কারণে গালি না খাওয়া লাগতে পারে, গালি না খাওয়া লাগে এই কারণে আমি আমার সন্তানটাকে বেঁধে রেখেছি। তাহলে নামাজ এরকম করো কেন? সবার শেষে যাওয়ার সবার আগে আসো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর আমার স্ত্রীর দুইজনের একটা কাপড়, এই যে আমার পরনে কাপড় দেখছেন, এই কাপড় যখন আমি পরি আমার স্ত্রী গর্তের ভিতরে যায়, আবার আমার স্ত্রী যখন পরে আমি গর্তের ভিতরে যাই,
দুইটা ভাগাভাগি করার কারণে আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাইতে আমার কষ্ট হয়ে যায়, যার কারণে আমার স্ত্রী ওই কাপড় পরে নামাজ পড়ে, তার নামাজ শেষ হওয়ার পরে আমি মসজিদে যাই, এই কারণে দেরি। সম্মানিত ভাইয়েরা, আমার সব সাহাবী কাঁদলেন। এরপরে যেই কথা বলছিলাম, আম্মা সাইলা ফালা তানহার, সাইলদেরকে ধমক দিবেন না, খারাপ আচরণ করবেন না, গরিব অসহায় যদি আপনার দ্বারে আসে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন। এই সাহাবি এত গরিব হওয়ার কারণে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবির খাদ্যের এত অভাব, আমি আবু বকর তার জন্য একটা খেজুর বাগান উৎফ করে দিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুর রহমানের পরিবারের এত কাপড়ের অভাব, আমি তার জন্য আজ থেকে সকল কাপড়ের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা যারা এখানে আছি সাহাবা ইকরামের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াবো, রাজি আছেন? এরপরে আল্লাহ বলছেন, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আর আল্লাহ যে নিয়ামতগুলি আপনাদেরকে দিয়েছে তা প্রকাশ করতে। কিভাবে প্রকাশ করবেন? ব্যাংক ব্যালেন্স করে একটু আল্লাহর রাস্তায় দান করবেন, এতিম মিসকিনদেরকে খাওয়াবেন, ভালো ভালো কাজের আঞ্জাম দিবেন। পারবেন না ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, বলেন আমিন। সংক্ষিপ্ত আলোচনা যা করলাম, আল্লাহ আমাদের সকলকে মানার তাওফিক দিক, বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।